আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আছি ভালো। আমার নাম আফসার ড্রাইভার, গ্রাম এই আমার বাড়ি রামগড়ে। এই দীর্ঘদিন এমপি রেলে আছি, প্রায় এক বছরের মতো। মানে রামগড় মানে খাগড়াছড়িতে? হ্যাঁ, খাগড়াছড়িতে। আচ্ছা, তো আপনি তো ওই রুটে গাড়ি চালাচ্ছেন মোটামুটি কয়েকদিন হলো, ইম্পেরিয়ালের এই স্লিপার বাস। প্রথম স্লিপার বাস এটা খাগড়াছড়ির? এটা স্লিপার বাস আপনার আরও এক বছর আগে একদিন আমি টাইলে গেছিলাম, আমাদের মালিক ফক্র সব লোক গেছিল। মানে এরা চিন্তা করছে যে পাহাড়ের ভিতরে স্লিপার বাস চলবে না। তো আমি বলছি আমি ওই রোডে দীর্ঘদিন গাড়ি চালাইছি, আমি সেন্ট মার্টিনের হুন্ডাই গাড়ি চালাইছি, রবি এক্সপ্রেসের এগুলো চালাইছি অনেকদিন একদম শুরুর থেকে। তো আমি কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, যদি আপনি এম্পেরিয়াল বাসে যদি লিলেন বাসে যদি এই 225 হর্স পাওয়ার এই বাসটা নেন, তাহলে আপনি গাড়ি স্লিপার বাস খাগড়াছড়ি রোডে চলবে। আমার মালিককে বলছি, এরপর থেকে এরা খাগড়াছড়ি চালানোর জন্য আগ্রহ হইলো। পরে দুইটা বাস, নতুন দুইটা বাস নামাইলো। নামানোর পরে তারপরও মালিক বিশ্বাস নিতেছে না যে স্লিপার বাস এই পাহাড়ের রোডে চলবে কি না। পরে গাড়ি যাত্রী গ্যারেজ থেকে বাইরে করার পরে যাত্রী না নেওয়া না উঠানোর আগে গ্যারেজ থেকে বাইর করে মালিক হকের লোক নিয়ে আমরা গেছে বছরে কি মাসে জানি আমরা খাগড়াছড়িতে গেলাম। যাওয়ার পরে মালিকরা দেখলো যে হ্যাঁ, গাড়ি কোনো ফাইলিং টাইলিং করতেছে না, যাত্রী উপরে ঘুমাই দেখলো, নেশা ঘুমাই দেখলো, কোনো ব্যাটের সমস্যা হইতেছে না। এরপর থেকে আমাদের মালিকের আগ্রহ হয়েছে যে আমি খাগড়াছড়ি স্লিপার বাস চালামো। তো এই এতদিন পর্যন্ত এটা জটিলতা ছিল, গাড়ি ইয়া করতে পারতেছে না, মালিক সমিতি জানালা এমনি সামনে। এই গেছে মাসের 17 তারিখ থেকে স্লিপার বাস আল্লাহর নামে চলতেছে, এই পর্যন্ত যাত্রী কোনো কমপ্লেন পাই নাই। আচ্ছা, আপনার চালাতে কেমন লাগতেছে বা আপনার এটা অভিজ্ঞতাটা কি বলতেছে? আমার অভিজ্ঞতা গাড়ি এমনি ইঞ্জিন অনেক শক্তিশালী, কিন্তু তারপরে পাহাড়ের রাস্তা, তো এমনি উঠা নামা কোনো প্রবলেম হয় না। শুধু আপনার যে বাঘগুলা নামার সময় ওই আপনি অন্যান্য বাসের মতো এত দ্রুত গতিতে নামা যায় না, ওই বাঘগুলো একটু ধীরে আসতে নিলে আর কোনো সমস্যা না, উঠা নামা কোনো সমস্যা হয় না। শুধু বাঘগুলা নামার সময় একটু অন্য অন্য গাড়ির মতো নামা যায় না, একটু ধীরে আসতে নিতে হয়, যেহেতু এটা স্লিপার বাস একটু হাই বেশি উপরে যাত্রী থাকে। এতটুকু আর কিছু না, যদি আমরা একটু ঠান্ডা মাথায় বাঘগুলো একটু দেখে চালাই, আমি আশা করি যে কোনো সমস্যা হবে না। আপনার খাগড়াছড়িতে কয়েকজন ড্রাইভার মিলে চালাচ্ছেন, সবাই মোটামুটি এই বিষয়গুলো সতর্ক থাকতেছে? হ্যাঁ, আমি তো স্থানীয়, তারপরে আরো একজন আছে করেরহাটে, আমরা দুইজনে প্রাণালানি চালাই। এর মাঝে মাঝে আমাদের আরো সাথী ভাই যারা আছে এরাও যায়, যেগুলো মোটামুটি অভিজ্ঞ, দীর্ঘদিন যে স্লিপার বাস চালাইতেছে কোম্পানি খাগড়াছড়ি রোডে, ওই ড্রাইভারগুলাই বাসাই করে দেয় আর কি, যাতে যারা নতুন নিয়োগ দিছে এদেরকে পাঠায় না। যাতে কোনো সমস্যা না হয় মোটামুটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, সর্বোচ্চ নিরাপত্তার সাথে। এবং কি জায়গায় রোডের অবগত আছে যারা, গাইড চিনে বা আমরা তো রোড গাইড চিনি, যদি কোনো যাত্রী কোনো সমস্যা না হয় ওই জন্য ওইটা সবসময় মাথায় আছে। এই পর্যন্ত মোটামুটি যা এই 17 তারিখ থেকে পর্যন্ত মোটামুটি কোনো যাত্রী কমপ্লেন করতে পারে না যে সিলিভার বাসে আসে আমি কষ্ট পাইছি, এই আর কোনোদিন এই বাসে যাব না, এ ধরনের কোনো কিছু হয় না, সবাই মানে খুব খুশি। হ্যাঁ, আচ্ছা, আপনারা ধন্যবাদ, আপনারা যে সাবধানে গাড়িগুলো চালাচ্ছেন, স্লিপার বাস প্রথম মানে যে সাহসটা নিছেন এজন্য। না, কোনো কোম্পানি এরকম সাহস নেই নাই, কিন্তু আমাদের কোম্পানি আসলে এই টুরিস্ট এলাকা ব্যবসা করা ওনার খুবই ইচ্ছা, তো এই আপনার বেশিরভাগই এই মালিকের সাহসে হয়েছে। কিন্তু বাংলাদেশে আরও বড় বড় কোম্পানিও আছে, কোনো কোম্পানি পাহাড়ের রাস্তায় স্লিপার বাস চালানোর সাহস কোনো মালিকের কাছে দেখি না, কিন্তু আমাদের মালিক এই খাগড়াছড়ি বাসের জন্য সাহসটা নিয়েছে। হ্যাঁ, একটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, ওইতে খাগড়াছড়িতে প্রথম স্লিপার বাস এম্পেরিয়াল এক্সপ্রেসে চালু করতে পারছে।